আজকে আমরা প্রেস সমবেত হচ্ছে কিছু আমাদের টিআরপিসি নতুন এক রেভলিউশনারি বা এক রেভলিউশন হতে যাচ্ছে এবং হচ্ছে, সেটাকে পাবলিককে সবাইকে জানানোর জন্য, পাবলিককে অবগত রাখার জন্য আজকে এই টিআরপিসি হেড অফিসে চেয়ারম্যান চেম্বারে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। আজকে প্রেস মিটে আমার সঙ্গে আছে হেডকোয়ার্টার ডেপুটি ম্যানেজার সন্তোষ দেববর্মা এবং ওয়েস্ট জোন ডেপুটি ম্যানেজার অভিজিৎ রায়, আর আমাদের ম্যানেজিং ডিরেক্টর উনি কিছুক্ষণে পরে এসে যাবে, উনি একটা মিটিংতে আছে। তো আজ আমরা যাচ্ছি টিআরপিসি এই ত্রিপুরাতে কতটুকু গুরুত্বপূর্ণ, টিআরপিসি থেকে আমরা কি উপকার হচ্ছে ত্রিপুরা পাবলিক এবং ত্রিপুরা স্ট্রিট, এবং এই রাবার প্লান্টেশন, যেহেতু টিআরপিসি ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্লান্টেশন কর্পোরেশন, এর থেকে আমাদের জনগণ কতটুকু উপকৃত হয়েছে, আগামী দিনে তাকে নিয়ে আমরা কীভাবে এগোব, এই কয়েকটা আমাদের নতুন সংযোজন বা নতুন এক পদক্ষেপগুলো সবার কাছে তুলে দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস মিট। তো আমরা বলতে চাই, অনেক দিন ধরে আমাদের এই টিআরপিসি কর্পোরেশন থেকে ত্রিপুরা বিভিন্ন প্রান্তে রাবার বাগানের মাধ্যমে, আগে আমাদের খুব অর্থনৈতিক দুর্বল ছিল বিশেষ করে জনজাতি এরিয়া পাহাড় অঞ্চলে, কিন্তু রাবার প্লান্টেশনের ফলে আমাদের বিশেষ করে গ্রামীণ জনজাতিরা এই রাবার প্লান্টেশনের মাধ্যমে অর্থনৈতিক অনেকাংশে স্বাবলম্বী বা আত্মনির্ভর হতে পেরেছে, এবং এর রাবারই একমাত্র ত্রিপুরা এক অর্থনৈতিক কাঠামো বলতে পারি। ত্রিপুরাতে যেটা উৎপাদন হয় সবচেয়ে অর্থনৈতিক দিক দিয়ে সেটা হচ্ছে রাবার। ত্রিপুরার ন্যাচারাল রিসোর্স অনেক বড়, তার মধ্যেও রাবার হচ্ছে সবচেয়ে সর্বোৎকৃষ্ট বলতে পারেন। তো এই রাবারকে ঘিরে ত্রিপুরার জনজাতিরা এবং ত্রিপুরার সব স্টেট পিপল রাবারকে ঘিরে আমাদের ত্রিপুরা সবচেয়ে গর্বিত বলতে পারি। এই গর্বিত অথবা এই আমাদের অর্থনৈতিক কাঠামোকে আগামী দিনে আরও ত্বরান্বিত করার জন্য আমরা নতুন পদক্ষেপগুলো আজ আপনাদের সামনে সবার সামনে তুলে দেব। তো নাম্বার ওয়ান হচ্ছে, রাবার যে রেট ছিল আমাদের টিআরপিসি কর্পোরেশন থেকে, যে রেটে বর্তমানে আমরা যে রেটে বেনিফিশিয়ারি কাজ থেকে নিয়েছে 100 টাকা পার কেজি, 100% টিআরসি, তাকে আমরা এই ফার্স্ট মে থেকে তাকে আমরা অ্যাপ্লাই করছি আর 10 টাকা রেট বাড়িয়ে 110 টাকা, এখন ফার্স্ট মে থেকে পেমেন্ট যখন হবে 110 টাকা হবে। তার মানে টিআরপিসি থেকে আমাদের বেনিফিশিয়ারিটিকে আরও বেনিফিট দেওয়ার জন্য 10 টাকা রেট এই ফার্স্ট মে থেকে আমরা 100 নিচ্ছি, সেটাকে সব আমাদের বেনিফিশিয়ারিদেরকে প্রেসের মাধ্যমে জানানো হয়েছে। আরেকটা হচ্ছে, আমাদের টিআরপিসি কর্পোরেশনের আন্ডারে যারা আমাদের বেনিফিশিয়ারি হোক বা স্থাপি হোক, যারা আমাদের টিআরপিসি কর্পোরেশনকে আমরা চালাচ্ছে অথবা টিআরপিসি কর্পোরেশনের সঙ্গে যুক্ত আছে, তারা হয়তো বা কখনো কখনো ইন টাইমে পেমেন্ট না পাওয়ার কারণে অনেক অসুবিধা দেখা দেয় এবং তাদের কাছে অনেক আপিল এসে পড়ে আমাদের ডিপার্টমেন্টের কাছে। তো এই মাস থেকে সেটাও আমরা এই ফার্স্ট মে থেকে সেটা আমরা নতুন পদক্ষেপ নিয়েছি, ইন টাইমের মধ্যে টিআরপিসি পক্ষ থেকে আমরা 7-8 তারিখের মধ্যে যেটা আমাদের পেমেন্ট দেওয়া দরকার সেটাকে আমরা উইদিন দ্য টাইম ইন টাইম আমরা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। নাম্বার টু, গভর্নমেন্ট আমাদের ত্রিপুরা সরকার ইলেকশনের আগে 12% দিয়ে দেওয়ার জন্য অ্যানাউন্স করেছিলেন এবং সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে, কিন্তু আমাদের টিআরপিসি কর্পোরেশন এবং গভর্নমেন্ট এখানে কিছু পার্থক্য আছে। তো আমাদের কর্পোরেশন আর্থিক দুরবস্থা কিছু থাকার কারণে সেই ডিএটাকে আমরা স্টেট গভর্নমেন্টের সাথে সাথে আমরা সেটা দিতে পারি, অনেকাংশে আমাদের আর্থিক কিছু কোথাও কোথাও আমরা কখনো কখনো সেটা আমরা মেনটেন করার জন্য এই ডিএটাকে আমরা এখনও সার দিতে পারি। তো আগামী দিনের আমরা আজকে আমরা সেটাই ডিক্লেয়ার করতে যাচ্ছি যে এই যে ডিএ
সেটা স্টেট গ্যাজেটার স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে অ্যানাউন্স করেছে এবং অনলাইন ডিপার্টমেন্টে এই দিয়ে অলরেডি হয়ে গেছে অ্যাকশন। তো আমাদের টিআরপিসি কর্পোরেশন থেকেও আমরা ইন ভেরি নিয়ার ফিউচার নিকট ভবিষ্যতে আমরা কিছুদিনের পরেই ডিএ চালু করে দেওয়ার জন্য আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি। কর্পোরেশনে অনেক ডিআরডাব্লিউ যারা এখনো রেগুলার হয়নি, তো এই রেগুলার রেগুলারাইজেশন করার জন্য আমাদের ডিসকাশন আলোচনা করছে আমাদের সার্বিক টিআরপিসিকে আরও স্বাবলম্বী করার জন্য যারা আমাদের আজকে কন্ট্রাক্ট বেসিক এবং ইরেগুলার যে সার্ভিস আছে তাদেরকে রেগুলারাইজেশন করার জন্য আমরা আলোচনা চলছে এবং সিদ্ধান্ত নিয়েছি। সেটাও আগামী দিনের কিছু দিনের মধ্যে বা কিছু সময় নিয়ে আমরা সেটাও চালু করে দেব। এর সাথে সাথে আমাদের টিআরপিসি অনেক ডিমান্ডিং হয়ে আসছে দিনে দিন। আমরা সবাই অবগত আছে টিআরপিসি মাধ্যমে রাবার প্লান্টেশনের মাধ্যমে পাবলিক কতটুকু বেনিফিট পেয়েছে, যেটা পারমানেন্ট যে অর্থনৈতিক যে কাঠামো সেটা রাবার মাধ্যমে আমাদের বিশেষ করে বেনিফিসিয়ারা উপভোক্তরা যে বেনিফিট পেয়েছে তার জন্যে এই বছর রাবার প্লান্টেশনের জন্য ইন্টারেস্টেড বা এনকারেজিং আরও বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা দেখেছি। তো তার জন্য আমরা রাবার প্লান্টেশন ত্রিপুরাতে বহুত প্লান্টেশন হয়ে গেছে কিন্তু মার্কেটিং ব্যবস্থা আমরা যেভাবে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন হিসাবে মার্কেটিং ব্যবস্থাটা আমরা সুস্থভাবে এখনও আসো আমরা তুলতে পারিনি রাবার বিষয়ে। তো সেদিক থেকে লক্ষ্য করে টিআরপিসি সেটা পদক্ষেপ নিতে যাচ্ছে তাকে আমাদের বেনিফিসিয়ারি উৎপাদন করার পর এই উৎপাদন জিনিসকে বিক্রি করার জন্য তারা যেন অসুবিধা না হয় সেই জন্য আমাদের কালেকশন সেন্টার বা রাবার প্রসেসিং সেন্টার আরও বাড়ানোর জন্য আমাদের আলোচনা হয়ে গেছে সেটাও আজ আমরা প্রকাশিত করছি। রাজঘোড়াগুলির নীতিনিক অক্ষম ব্যুরো রিপোর্ট খুব বই।